আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা নবম এবং দশম শ্রেণীর আমরা সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে দূরত্ব ও উচ্চতা। আমরা আজকে সে সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা নিয়ে আমরা কথা বলবো। তবে দূরত্ব ও উচ্চতা অধ্যায়টি আমাদের এর আগে যে নয় অধ্যায়টা ছিল এই নয় অধ্যায় রিলেটেড। আমরা দূরত্ব ও উচ্চতা করার আগে যে জিনিসটা আমাদের বেসিক জানতে হবে সেটা হচ্ছে ভূরেখা। ভূরেখা জিনিসটা বলতে কি বোঝানো হয়, আমরা যদি লক্ষ্য করি ভূরেখা, ভূ মানে কি ভূমি, আর রেখা মানে কি রেখা, এর মানে ভূমি বরাবর রেখা। ভূমি বরাবর রেখাকেই আমরা বলতে পারি ভূরেখা। এখন এটা বলতে আসলে কি বোঝানো হয়, আমরা যদি লক্ষ্য করি এখানে মিস্টার রাকিব এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ভূমি। মানে মিস্টার রাকিব যেখানে দাঁড়িয়ে আছে এই ভূমি বরাবর যে রেখা এটাকেই বলা হয় ভূরেখা। এখন ভূরেখা বলতে শুধুমাত্র যে আমরা ভূমি বরাবর বুঝবো এমনটা কিন্তু না। আমাদের এই যে রাকিব এখানে সাপোজ চোখ দিয়ে সামনের দিকে দেখতেছে, অর্থাৎ এই দেখতেছে এই যে ভূমি যে আছে এই ভূমির সমান্তরাল যদি আমরা রেখা কল্পনা করি সেটাকেও আমরা ভূরেখা বলতে পারি। তাহলে এখন যেহেতু আমরা ভূরেখা জিনিসটা জানলাম, আমাদের এর সাথে সাথে আরও একটা জিনিস জানতে হবে। আমরা যদি চিন্তাভাবনা করি এখানে মিস্টার রাকিব দাঁড়িয়ে আছে, এই মিস্টার রাকিব যে দাঁড়িয়ে আছে এখানে একটা আমরা তার অংশটুকু কেটে নিলাম, যেটাকে আমরা কি বলতে পারি ভূতল বলতে পারি। এর মানে এটা কি ভূতল, আর এটা কি ছিল আমাদের ভূরেখা, তাই না, এটা ছিল ভূরেখা। এবার এই ভূরেখাটাকে আমরা যদি লম্বভাবে লিখে ফেলি, সাপোজ এটা ধরলাম লম্ব, তখন এই ভূরেখাটাকে তখন আর আমরা ভূরেখা বলবো না, তখন সেটাকে বলবো ঊর্ধ্বরেখা বলবো, ঊর্ধ্বরেখা, ঠিক আছে। পাশাপাশি এটাকে বলি আমরা কি শীর্ষবিন্দু, আর এটাকে বলি কি পাদবিন্দু বলে থাকি আমরা। তাহলে এটাকে হচ্ছে কি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, এটা হচ্ছে আমাদের কি পাদবিন্দু। এবার আমাদের যে ভূরেখা ছিল এই যে ভূরেখা, এই ভূরেখা থেকে এই ঊর্ধ্বরেখার এদের মধ্যে যদি আমি এবার আমরা যদি এই ভূরেখার এই বিন্দুটার সাথে আমরা ঊর্ধ্ববিন্দুর এই বিন্দুটা যদি জয়েন করে দিই, তখন এই যে একটা তল হয়ে গেল তখন সেটাকে বলবো আমরা ঊর্ধ্বতল বা উলম্বতল। আমরা কি তল বলবো, উলম্ব তল বলবো, ঠিক আছে। এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণ। উন্নতি কোণ বলতে কি বোঝা হয়, উন্নতি কোণ, উন্নতি কোণ, আমরা যে চিন্তা ভাবনা করি যে এখানে যে মিস্টার রাকিব দাঁড়িয়েছিল এখানে, ঠিক আছে, পাশাপাশি আমরা এদিক বরাবর বলছিলাম এটা কি আমাদের ভূরেখা হয়, আমাদের এদিক বরাবর কি ভূরেখা হয়, আমরা যে সাইড দিয়ে চিন্তা ভাবনা করি না কেন, সাপোজ ধরে নিচ্ছি আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, এটা ছিল মিস্টার রাকিব, এদিক বরাবর তাকিয়েছিল, ঠিক আছে। হঠাৎ মনে করি আমরা যে ওই অনেক বড়লোক হয়ে গেছে, তার অনেক টাকা পয়সা হয়ে গেছে, তখন সে এভাবে তাকায় না, ঠিক আছে, এইভাবে তাকায় না, তাকে কি হবে এইভাবে তাকায়, মানে উপরের দিকে তাকায় শুধুমাত্র, সে আর নিচের দিকে তাকায় না। তাহলে উপরের দিকে তাকাচ্ছে, এই যে উপরের দিকে তাকাচ্ছে, ঠিক আছে, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কি সেই তার দৃষ্টি রেখা বলতে পারি, এটা দৃষ্টিটা আবার এদিক বরাবর যাচ্ছে, মানে উপরের দিকে যাচ্ছে, উপরে উপরে যাচ্ছে, ঠিক আছে, তখন কি একটা কোণ উৎপন্ন করতেছে না, তার মানে আমরা বলতে পারি এটা ছিল আমাদের কি ভূরেখা, আর এই ভূরেখার সাথে উপরের দিকে মানে উন্নতি হওয়া, যেটাকে আমরা বলি কি উন্নতি হওয়া, টাকা পয়সা আসা মানে কি উন্নতি হওয়া, উন্নতি হওয়া মানে উপরের দিকে তাকানো, তো উপরের দিকে যে কোণটা উৎপন্ন করতেছে সেটাকে আমরা বলবো উন্নতি কোণ, আমরা কি বললাম উন্নতি কোণ, ঠিক আছে। আবার মনে করি রাকিবের হঠাৎ করে তার ব্যবসায় লস খাইছে, সে আর লজ্জায় উপরের দিকে তাকায় না, এবার কি করতেছে সে নিচের দিকে তাকাচ্ছে, এই যে নিচের দিকে তাকাচ্ছে, তখন এই যে ভূরেখা যে ছিল এই ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করতেছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা অবনতি কোণ, কি ক্লিয়ার। তাহলে উন্নতি কোণ আর অবনতি কোণ আমরা জিনিসটা বুঝতে পারছি। উন্নতি কোণ জিনিসটা হচ্ছে আমাদের উপরের দিকে কোণ, ভূরেখার সাথে উপরের দিকে যে কোণ সেটাকে বলবো আমরা উন্নতি কোণ, আর ভূরেখার সাথে নিচের দিকে যে কোণ সেটাকে বলবো আমরা অবনতি কোণ। এবার আমরা
যেহেতু উন্নতি কোণ, অবনতি কোণ, ভূরেখা সম্পর্কে জানলাম, আমরা এখন জানতে পারি যে এই যে আমাদের উলম্ব ছিল, পাশাপাশি আমাদের ভূমি ছিল, অর্থাৎ লম্ব আর ভূমি পাশাপাশি অতিভুজও কিন্তু ছিল। আমরা যদি লক্ষ্য করি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এই সমকোণী ত্রিভুজের বিপরীতটাকে আমরা অতিভুজ বলতাম, এটা হচ্ছে অতিভুজ। এরপরে আমরা যেখানেই কোণ ধরি না কেন, তার বিপরীতটাকে আমরা বলি লম্ব। তাহলে যদি আমরা কোণ এটাকে ধরি, এটাকে বলবো আমরা লম্ব, তাই না? তখন এটাকে বলবো কি, ভূমি। আবার যদি আমরা কোণটাকে এখানে কল্পনা করি, তখন এটাকে বলবো লম্ব, এটাকে বলবো আমরা ভূমি। এর মানে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি, আমরা দেখতেছি যে আমরা উন্নতি কোণ আসলো, অবনতি কোণ আসলো, পাশাপাশি আমরা দেখলাম ওইখানে লম্ব ছিল, ভূমি ছিল, অতিভুজ ছিল। এখন লম্ব আর ভূমির সাথে তাদের সম্পর্কটা কেমন, আমাদের কখন লম্বটা বড় হবে, কখন আমাদের ভূমিটা বড় হবে, এই ধরনের টপিকসগুলো নিয়ে আমরা কথা বলবো। কেননা আমাদের উন্নতি কোণ 60 ডিগ্রি, আমাদের 45 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি, ঠিক আছে, এমনকি অবনতি কোণগুলো এমনটা হতে পারে। তাহলে আমাদের যে চিত্র আর্ট করতে হবে, এমনটা যে আমাদের ক্যাম্পাস দিয়ে সুন্দর করে আর্ট করতে হবে, একদম একুরেট মাপ, এমনটা কিন্তু লাগবে না। আমরা শুধু এখান থেকে একটু ধারণা নিয়ে যদি আমরা লিখি, তবে কিন্তু আমাদের হয়ে যাবে। আমরা যদি চিন্তা ভাবনা করি, এটা একটা যদি বৃত্ত আমরা কল্পনা করি, বৃত্ত বলতে কি, আমরা এটাকে মনে করতে সেটা ঘড়ি আমাদের চলাফেরা করবে দিক দিয়ে, ঠিক আছে। এখানে আমরা ধরে নিচ্ছি একটা ব্যাসার্ধ বরাবর, এটা হচ্ছে আর ব্যাসার্ধ বরাবর। আমরা জানি এদিক বরাবর ঘড়ি কাটার দিক, এদিক হচ্ছে কি বিপরীত, ধরে নিচ্ছি বিপরীত, ধরে নিচ্ছি বিপরীত দিকে ঘুরতেছে। সাপোজ এদিক বরাবর ধরে নিলাম, এখানে কিন্তু 30 ডিগ্রি কোণ আসবে, তখন কি আমাদের এই দিক বরাবর যদি আমরা লম্ব কল্পনা করি, তাই না, লম্ব কল্পনা করে দেখা যাবে আমাদের ভূমিটা হবে বড়, লম্বটা হবে ছোট। তখন আমরা যদি এইভাবে আর্ট করি, তখন আমরা যে কোণটা পাবো সেটা হচ্ছে কত, 30 ডিগ্রি। তার মানে বলতে পারি 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমিটা হবে কত, বড় হবে লম্বর চেয়ে, ঠিক আছে। এরপরে চিন্তা ভাবনা করি 45 ডিগ্রির ক্ষেত্রে, 45 ডিগ্রির ক্ষেত্রে আমাদের ভূমি আর লম্ব দুটাই কিন্তু সমান হবে, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। তাহলে ভূমি ইকুয়াল কি, লম্ব, ঠিক আছে। এরপরে আমরা যদি 60 ডিগ্রির ক্ষেত্রে চিন্তা ভাবনা করি, 60 ডিগ্রির ক্ষেত্রে দেখা যাবে আমাদের ভূমিটা হবে ছোট আর এই লম্বটা হবে বড়, তখন যে কোণটা হবে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের লম্বটা হবে বড় আর ভূমিটা কি, ছোট। এই বেসিকগুলো যদি মনে রাখতে পারি, আমরা কিন্তু অনায়াসে আমাদের যে গাণিতিক সমাধানগুলো আছে বইয়ের, পাঠ্য বইয়ের, আমরা সেটা সমাধান করতে পারবো। আর পাঠ্য বইয়ের সমাধান করার সাথে সাথেই আমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করবো।